গ্যাস বিদ্যুৎ ও পানি সহ সংকটের শেষ নেই মানিকগঞ্জ বিসিক শিল্প নগরীতে। ব্যাংক ঋণে জর্জরিত বন্ধ থাকা আটটি প্রতিষ্ঠানের কাছে বিসিকের পাওনা প্রায় কোটি টাকা সার্ভিস চার্জ, যার কারণে অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত হচ্ছে নগরীতে। এ অবস্থার বিসিকে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। এই বিষয়ে জানব সহকর্মী আব্দুল আলিমের কাছ থেকে। আলিম, এই মুহূর্তে যে সংকট চলছে, সেই সংকট নিরসনে বিসিক কর্তৃপক্ষ কি বলছে? আপনি যেমন ঠিক বলছিলেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ বিসিক শিল্পনগরীতে। এই নগরীতে গ্যাস পানি বিদ্যুৎ সহ নানা সমস্যা কিন্তু জর্জরিত, যে কারণে এখানে 36টি প্লটের 8টি প্লটই কিন্তু বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে ঘন ঘন লোডশেডিং, গ্যাস বিদ্যুৎ নাই, চললেই চলে, এমনকি পানির কোনো ব্যবস্থা নেই, যে কারণে তাদের এই কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হয়েছেন। আমি যদি দেখাতে যাই যে এই যে দেখছেন যে এই প্লটগুলোর কিন্তু যে গুরুত্বপূর্ণ মালামাল সেগুলোও কিন্তু নষ্ট হচ্ছে, হাজার হাজার কোটি টাকা কিন্তু অপচয় হচ্ছে। এছাড়া রয়েছে ড্রেনেজ সমস্যা, যেখানে বৃষ্টি আসলেই হাঁটু পানি বাঁচে, যে কারণে এখানে গাড়ি চলতে পারে না। এছাড়া আমরা কথা বলেছি বিসিক শিল্পনগরীর একাধিক প্লট মালিকের সাথে, তারা যেটি বলছেন যে ব্যাংক লোনের ঝামেলা, এছাড়া রয়েছে সার্ভিস চার্জ, যে ব্যাপারটা রয়েছে সে সার্ভিস চার্জ রয়েছে প্রায় কোটি টাকার উপরে বকেয়া, যে কারণে প্লটগুলো তারা চালু করতে পারছেন না। আমরা এখন কথা বলবো প্লট মালিকের সিনিয়র অপারেটর আরিফুলের কাছে। আচ্ছা, এখানে কি কি সমস্যা রয়েছে বিসিক শিল্পনগরীতে? জি, ধন্যবাদ। এখানে মূলত যেটা সমস্যা আছে বিদ্যুৎ, গ্যাস এবং পানি, এবং পানির যে ড্রেনগুলো আছে এগুলো সংরক্ষণ না করার কারণে বৃষ্টি হলে এখানে অনেক পানি জমে যায়, যে কারণে আমাদের কাজে অনেক সমস্যা সৃষ্টি হয়। এবং মূলত সমস্যা হচ্ছে বিদ্যুতের কারণে আমরা বেশি সমস্যায় পড়ি, গ্যাস নাই আর পানির তো কোনো লাইনই নাই এখানে। ধন্যবাদ আপনাকে। স্নেহা, আপনি যেমনটি শুনছিলেন যে এখানে যে গ্যাস পানি বিদ্যুৎ এবং এই এই সমস্যাগুলি সবচেয়ে বড় সমস্যা রয়েছে এখানে। এই বিসিক শিল্পনগরীতে তিতাস গ্যাস কোম্পানিকে একটি প্লটও বরাদ্দ দেওয়া হয়েছে, কিছুদিন চালু থাকার পরে সেই প্লটটি তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে, যে কারণে ব্যবসায়ীরা এখান থেকে ব্যবসা বন্ধ করে তারা অনেকেই গা ঢাকা দিয়েছেন, এবং এই যে কোটি টাকার যে সার্ভিস চার্জ বকেয়া রয়েছে তারা সেটি পরিশোধ করছেন না। এছাড়া যারা ব্যাংক লোন নিয়েছে তারা ব্যাংক লোনও পরিশোধ করছেন না বলে এই বিসিক শিল্পনগরী কর্মকর্তা জানিয়েছেন। এবং বিসিক শিল্প কর্মকর্তা যে মাহবুব ইসলাম রয়েছেন, তিনি যেটি বলছেন যে এই বিসিক শিল্পনগরীতে যে অবকাঠামোগত সমস্যা রয়েছে সেজন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে, বরাদ্দ পাওয়ার পরেই এই বিসিকের এই অবকাঠামো উন্নয়ন করবে, এমনকি যে জটিলতা রয়েছে সেই জটিলতা সমাধান করে বিসিক স্বল্পকে আধুনিকায়ন করা হবে বলে তিনি জানিয়েছেন। স্নেহা, এই ছিল মানিকগঞ্জ বিসিক শিল্পনগরীর সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ।